ইউটিউব অ্যাপে বেল আইকন টিপুন এবং শিমারো বেঙ্গলি থেকে সব আপডেট পেতে থাকুন। রুমি, এই রুমি, কি হয়েছে শ্রীরাম? জানো রুমি, আমি যত দূরেই থাকি না কেন, তুমি আমার কাছে এলে আমার বুকের ধুকপুকটা বেশ বেড়ে যায়। সামথিং সামথিং হয়, তোমার সেরকম কিছু হয় না? না তো হয় না। ও দেখবে রুমি, এমন একটা দিন আসবে তুমি যত দূরে থাকো না কেন, আমি তোমার কাছে এলে তোমার বুকের ধুকপুকটা জোর শুনতে পাবে, আর সেদিনই জানবে যে আমার জন্যও তোমার মনে সামথিং সামথিং হচ্ছে। কটক হাজার বছরেরও বেশি এই পুরনো শহর, এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসে তাদের লক্ষ লক্ষ স্বপ্ন নিয়ে। কথায় আছে, যেই আসে কটকে সেই যায় আটকে, কারণ এখানকার সংস্কৃতি, এখানকার স্নেহ মমতা আর এখানকার ভালোবাসা। কিন্তু এই সব নিয়ে আমরা কেন আলোচনা করছি, কারণ এসব তো আর আমাদের ফিল্মের কাহিনী নয়। আমাদের ফিল্ম হচ্ছে এমনই একজন ছেলের যার হৃদয়টা বিশাল, আর মুদ্দা কথা হচ্ছে তার হৃদয়ও মাঝে মাঝে সামথিং সামথিং হয়। সামথিং সামথিং মানে আপনারা কিছুক্ষণের মধ্যে বুঝতে পেরে যাবেন। তাহলে আসুন না দেখি আমাদের ফিল্মের হিরো, যার নাম হচ্ছে শ্রীরাম। আরে আরে আরে, এ কে? এ তো আমাদের ফিল্মের হিরো নয়। আরে ও ও ভাই, ও ভাই, এই আরে আরে, এখানে কি করছিস? যা ভাগ এখান থেকে, যা 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 ভাগ। আরে হিরোকে আসতে দে আমাদের। ক্ষমা করবেন স্যার, এবার আসছে আমাদের ফিল্মের আসল হিরো। একবার বলো, দুবার বলো, একে দুই সতেরো, সতেরো সতেরো বার, চল একবার বলো, দুইবার বলো, বার বার বলো, বলতে থাকো, একবার বলো, দুইবার বলো, বার বার বলো, বলতে থাকো। কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, নাম আমার শ্রীরাম, আমি চড়াই ঘুঘু। কুকুর কুকুর কু, মন করে কুকুর কু, কলসি দেখিয়ে ভেলকিতে কাজ হবে না আর কিছু। Ha!
কেউ বলে যে আনাড়ি, কেউ বলে যে খিলাড়ি, কেউ বলে মে হুইয়ারা মে আওয়ারা মে দিওয়ানা। তুই যে আমার হিরো, তোর কাছে সবাই হিরো, তুই যে চোখের তারা, বলবে সবাই জীবন সারা। মন করে কেউ এলে সামথিং সামথিং, তার কথা শুধু ভাবে মন, সারাদিন শুধু ভাবি সামথিং সামথিং, তাকে তো ভুলতে পারে না মন। কুকুর কুকুর কু মন করে কুকুর কু, নাম আমার শ্রীরাম আমি চড়াই ঘুঘু। কুকুর কুকুর কু মন করে কুকুর কু, বলছি দেখিয়ে ভেলকিতে কাজ হবে না আর কিছু। বোকা খোকা নাচে ঢিঙ্কা চিকা ঝিন্তা তা চিতা চিতা, বোকা খোকা নাচে ঢিঙ্কা চিকা ঝিন্তা তা চিতা চিতা। বোকা খোকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা চিতা দিদা দিদা দিদা, আরে আরে আমাদের হবে না। বোকা খোকা নাচে ঢিঙ্কা চিকা ঝিন্তা তা চিতা চিতা, বোকা খোকা নাচে ঢিঙ্কা চিকা ঝিন্তা তা চিতা চিতা। কুকুর কুকুর কু মন করে কুকুর কু, নাম আমার শ্রীরাম আমি চড়াই ঘু ঘু। কুকুর কুকুর কু মন করে কুকুর কু, কলসি দেখিয়ে ভেলকিতে কাজ হবে না আর কিছু। ভালোবেসে ডাকবে যারা, পাবে সারা সারা জীবন। তুই রাম তুই যে শ্রীরাম, সেবা করে তোরে জেনাম, তুই হলে সবার মনে সেরা মানুষ সেরা হিরো। বুকে শুধু ঝড় তোলে সামথিং সামথিং, মন শুধু আজ বলে ঝুম, হাত পা ছেড়ে বলে সামথিং সামথিং, স্বপ্ন যেন দেখে মন। কুকুর কুকুর কু মন করে কুকুর কু, নাম আমার শ্রীরাম আমি চড়াই ঘু ঘু। কুকুর কুকুর কু মন করে কুকুর কু, কলসি দেখিয়ে ভেলকিতে কাজ হবে না আর কিছু। গলা চেপে ধরে দোলাদোলি করে কোলাকুলি করে মরে, গলা চেপে ধরে দোলাদোলি করে কোলাকুলি করে মরে। গলা চেপে ধরে কোলাকুলি করে দোলাদুলি দোলাদুলি দোলা দোলাদুলি কি কি হবে হবে দোলাদুলি কি বে। গলা চেপে ধরে দোলাদুলি করে কোলাকুলি করে মরে, গলা চেপে ধরে দোলাদুলি করে কোলাকুলি করে মরে। কুকুর কুকুর কু মন করে কুকুর কু, নাম আমার শ্রীরাম আমি চড়াই ঘু ঘু। কুকুর কুকুর কু মন করে কুকুর কু, কলসি দেখিয়ে ভেলকিতে কাজ হবে না আর কিছু। কাল জনার্দন বাবু মারা গেছেন, তা কোথায়, তার ছেলেটা কোথায় গেল? আমার তো আসবে বলে মনে হয় না। যে ছেলে 15 বছর হলো বাড়ি ছাড়া হয়ে গেছে, সে আজ এসে ওর বাপের মুখে আগুন দেবে, এটা ভাবা সম্পূর্ণ ভুল। আরে বাসি মোড়া কাল থেকে পড়ে আছে, মোড়া পড়ে আছে দেখে বাড়িতে এখনো রান্না হয়নি, চলো আমরাই দাহ করে দিই। এই খবরদার বলে দিচ্ছি, আমার ছেলের গায়ে যে হাত দেবে তাকেও চিতায় জ্বালিয়ে দেব। আমি নিজে আমার নাতিকে খবর দিয়েছি, ও নিশ্চয়ই আসবে, আর সে না আসা অবধি আমার ছেলের মৃতদেহে কেউ হাত দেবে না। এই তো এসে গেছে, মরা নিয়ে যেতে আর অসুবিধে নেই। আচ্ছা এই কি শ্রীরাম? হ্যাঁ ওই হবে মনে হয়। আমার সোনা, সোনা রে, আমার জাদ, আমি জানি তুই নিশ্চয়ই আসবি। আমার সোনা বাবা, তোর বাবা ভালো হোক কি মন্দ হোক, ওর মুখে একটু আগুন দে বাবা। বাবা তুমি যতই খারাপ হও, তুমি তো আমার বাবা, জন্ম দিয়ে তুমি আমায় এই দুনিয়ায় এনেছো, যখন ছেলের কর্তব্য আমি নিশ্চয়ই করব। কিন্তু বাবা
চিতায় পুড়ে ছাই হয়ে যাবার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? আমি কি এমন ভুল করেছিলাম যে আমায় এত বড় শাস্তি দিল? 15 বছর ধরে আমার প্রিয় গ্রাম ছেড়ে আমায় বাইরে থাকতে হলো। আমার কি ভুল ছিল বাবা, কি ভুল ছিল? থাক, ওই আদি খেতাগুলো ছাড়ো তো। রাতে বউ আর দিনে ভূষুণ্ডি, তোমার উপর আমার আর মোটেই বিশ্বাস নেই। আমি কি করেছিল মালতী সুন্দরী? আশেপাশের 5টা গ্রামের পঞ্চায়েত হচ্ছে আমি। তুমি আমায় কি মন্ত্র করে দিলে গো যে তোমাকে ছেড়ে 1 মিনিটও থাকতে পারছি না গো। তাহলে আমি বিয়ে করে নাও না। হবে গো? আমার স্ত্রীটা মরেছে মাত্র 6 মাস হয়েছে, লোকে কি বলবে বলো তো? দাঁড়াও দাঁড়াও, কি হলো? ও মা, এটা কি সুন্দর গো। জানি, এসো বসো। এটা কি আমি নিজে নিজেই পরবো? দাও আমি তোমায় পরিয়ে দিচ্ছি। তুমি ঘরে আসার আগে আমি আমার বন্ধুদের সঙ্গে চোর পুলিশ খেলছিলাম, তাই এই খাটের তলায় লুকিয়েছিলাম। সেই সময় তুমি ঘরে ঢুকে পড়েছিলে। ডাহা মিথ্যা কথা বলছে। আমরা এখানে কি করছি না করছি সেটা দেখতে বুড়ি পাঠিয়েছে। এটা বুড়ির চাল। না বাবা না, তুই এখানে চোর পুলিশ খেলছিলিস না বাবার উপর সিআইডি গিরি করছিলিস? না বাবা, তোকে আজ মেরেই ফেলে দেব। মারো মারো, ওকে ভালো করে মারো। মারো মারো, আরে আরে আরে, কেন মারছিস ওকে? আরে ছাড় ওকে, আমার নাতিকে মারছিস কেন? হ্যাঁ, ওকে কি মেরেই ফেলবি? আরে তোর এই চরিত্র সইতে না পেরে আমার বউমাটা তো জীবনটাই দিল। আর তুই এই শয়তানের কথায় আমার নাতির গায়ে হাত দিচ্ছিস? আরে এই ঘর জ্বালানি পরবলানি মেয়েকে আমার নাতিকে মার খাওয়ানো এমন সাহস হলো কি করে? মালিনীকে ছেড়ে দাও, না হলে ভালো হবে না বলে দিচ্ছি। তুই কি করবি? হ্যাঁ, তুই কি করবি আমার? আরে এই দজ্জাল ছড়িয়ে অলক্ষণীর কথায় পড়ে আমার সোনার সংসার ছারখার করে দিলি। নিজে স্ত্রী চিতার আগুন নেবে নি, তুই নিজের ছেলের সামনে নিজের মায়ের সামনে এই অলক্ষণীর সঙ্গে লীলা খেলা করছিস? তোর কি কি লজ্জাও করে না? তুই মানুষ না পশু? হ্যাঁ, আমি এখান থেকে বেরিয়ে যাবো? আমি কেন যাবো? এটা আমার সংসার, এখানে যা কিছু দেখছিস সব আমার সম্পত্তি। আমাকে সম্পত্তির জোর দেখাচ্ছ? যাও বাইরে যাও। দেখো আমার মাথা ফাটিয়ে রক্ত বের করে দিল। তুই মালিনীকে পাথর মেরে মাথা ফাটিয়ে দিলি? দাঁড়া তোকে দেখাচ্ছি, দেখাচ্ছি তোকে, দাঁড়া। এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, যা চলে যা। আর কখনো এখানে এলে তোকে একদম শেষ করে দেব। শুধু এই ঘর না, আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। যেদিন আমি তোমার মরার খবর পাবো সেই দিনই আমি এই ঘরে ফিরবো, সেই দিনই আমি এই ঘরে ফিরবো, সেই দিনই আমি এই ঘরে ফিরবো, সেই দিনই আমি এই ঘরে ফিরবো। 15 বছর ধরে এই বুকে যে জ্বালা পুষে আমি বেঁচে আছি সে কথা কেবল আমি জানি, শুধু আমি। দেখ দাদু ভাই, রামচন্দ্রকে 14 বছর বনবাসে যেতে হয়েছিল, কিন্তু আমার সোনাকে 15 বছর শাস্তি ভোগ করতে হলো, 1 বছর বেশি। যাগে যা হওয়ার তো হয়ে গেল, দুঃখ গিয়ে শেষে সুখ এলো, বুঝলি? এই যে দাদু ভাই, এই গায়ে পুকুর, আমবাগান, নারকেল গাছ, যত যা কিছু জমি আছে সবই তোর। হ্যাঁ, আমার কিন্তু ধন সম্পত্তির প্রতি মোটেই লোভ নেই ঠাম্মা। শহর থেকে আমি যেটুকু রোজগার করেছি বেশ আনন্দে আছি। যাই বলো বাবা, আমারও এই ধন সম্পত্তির জন্য মোটেই লোভ নেই। তো 2 হাত 4 হাত করে দিলে আমি শান্তি পেয়ে যাব। আচ্ছা বলো তো ঠাম্মা, রুমি কেমন আছে? সেটা আবার কে ঘুমা? ওহো ঠাম্মা, আমি দেখছি তোমার কিছুই মনে নেই। আর রুমি আমাদের সুধাময় মেশো মেয়ে। ও মা গো, দাদু ভাই, ওই মেয়েটার কথা তো আজও মনে আছে? মনে আছে ঠাম্মা, ওর কথা ভেবে ভেবেই তো আজও বেঁচে আছি। আচ্ছা বলো তো ঠাম্মা, রুমিকে দেখতে কেমন হয়েছে? খুব সুন্দর না?